কারণ হচ্ছে আমাদের ভেতরে নার্ভের কার নার্ভ কিভাবে কাজ করতেছে কিভাবে স্টিমুলেশন দিচ্ছে ঠিক আছে তো বললাম এখন যদি একটা কেরোসিনে বন্ধা সলিকে দেখেন কেরোসিনে বন্ধু খুবই পছন্দ হবে সে শুনবে ভালো হবে আর আরেকজন দেখেন নাক মুখ ঢাকতেছে পাঠ করছে এটা লিখেছিস হ্যাঁ মোটাই মোটাই মানেও নড়াচড়া করে বা চলাফেরা করে
মোবাইল মানে হচ্ছে এই মোটাইল থেকে এটাও আছে মোটিলিটি, ঠিক আছে, এটা মানে চলাফেরা করে। আপনাদের ফার্মাকোলজিতে আছে অ্যান্টি মোটিলিটিটা, ঠিক পড়ানো হয়েছে। এটা কী করে, পায়খানা ঠিক মতো যাচ্ছে মানে বেশি চলে যাচ্ছে, তার বিরুদ্ধে যেসব ওষুধ কাজ করে সেটা হচ্ছে অ্যান্টি মোটিলিটিটা, ঠিক আছে। তার মানে ওই যে পায়খানার বেগটার কথা বুঝে গেছে, এই মোটিলিটি কথা তো ওখান থেকে আসছে, সেইখান থেকে আসছে হচ্ছে মোশন, ঠিক আছে, সব কিছুর সাথে মিল আছে। মোবাইল কথাটা থেকে এইটা আসছে, মানে মোট কথা নাড়াচাড়া বা চলাফেরা করতে পারে এরকম। মানে মোশন সিকনেস মানে হচ্ছে, সিকনেস মানে অসুস্থতা, যেটা আমরা জানি। মোশন মানে হচ্ছে অনেকে আসলে বাসে চলাফেরা করার সময় কমই করে, দেখবেন যে উপরে বা পাখা হতে যাচ্ছে, ওগুলো দেখি মানে এসি থাকে না, ওসব বাড়িতে বসে দেখবেন বমি করতেছে, ঠিক আছে, একটু জার্নি করেই বমি করতেছে। তাহলে জিনিসটা কি, এই যে এটা হচ্ছে মোশন সিকনেস। চলাফেরা করতে যাই, জার্নি করতে যাই, অনেকে আসলে এখান থেকে দেখবেন যে কক্সবাজার চলে যাচ্ছে, 12 ঘন্টা 14 ঘন্টা জার্নি করে কিছু হচ্ছে। আরেকজন দেখবেন এখানে মিরপুরে 1 থেকে মিরপুর 10 গেছে, বাসে উঠছে, যারা সাধারণত বাসে উঠতে পারে না, হচ্ছে না, তারা দেখবেন মিরপুর 1 থেকে 10 থেকে 2 ঘন্টা, ঠিক আছে। তাহলে মোশন সিকনেসটাও বমি একটা কারণ। এবার আসি কি, এবার এক দাদা হচ্ছে পেটের অসুখ দিয়ে রাখছে, যেমন অ্যাপেন্ডিসাইটিস। অ্যাপেন্ডিসাইটিসের নাম তো শুনছি, অ্যাপেন্ডিক্সে যদি ইনফেকশন হয় তাহলে সেটা হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস। আর কি মানে কি, ইনফ্লামেশন বলে যাও। আর কি মানে ইনফেকশন বলছি, ইনফ্লামেশন কেন বলতে হবে, ইনফ্লামেশন লিখতে বলে দেখ বানান ভুল করবে, বানান ভুল হবে না, কেন বানান ভুল হবে না, যা পাইতে খাবে তা বলবে, তা আমাদের চেয়ে তাদের এক্সপিরিয়েন্স খুব বেশি।
কি থাকে যে আলাদা করে ফেলি তো কিন্তু
পাশে নোট করে রাখবে, কারণ এগুলো সারা জীবন কাজে লাগবে। পরীক্ষায় আসবে বহুদিনের কারণ কি, সাতটা লিখছে, আটটা লিখছে, দশটা হয়তো লিখবে, পরীক্ষায় লিখবেন পাঁচটা, তাই না? এটা মুখস্থ করেও লেখা যাবে, কিন্তু ভিতরে যে কথাগুলো বলতেছে এগুলো সারা জীবন কাজে লাগবে। আপনারা যখন এগুলো বলবো তখন ওগুলো নোট করবেন, কারণ ওই জিনিসগুলো সারা জীবন কাজে।
আর এই কসগুলো আমার মনে হয় মুখস্থ বলে লিখতে পারবে, তাই না? তাহলে কি কি বলছি, কমিটিং না কি বলছি, কমিটিং কাকে বলে, কমিটিং কাকে বলে, তোমাকে কোনো খাদ্যবস্তু বা পাকস্থলী কোনো খাদ্যবস্তু মুখে বের হয়ে আসাকে কমিটিং বলে। আমাদের খাবারটা যাচ্ছে কোন দিক দিয়ে, ইসোফেগাস দিয়ে স্টোমাকে যাচ্ছে, সেম আবার স্টোমাক থেকে ইসোফেগাস দিয়ে ফিরে আসবে, ঠিক আছে? এরপর বলছি কারণ কি, এক নম্বরে বলছি পেপটিক আলসার ডিজিজ, মানে আমাদের গ্যাসের সমস্যা হলে বমি হচ্ছে। তারপর আমাদের যানবাহনে চলার সময় কি হয়, মোশন সিকনেস, মোশন সিকনেস, এটা গেল একটা। এরপর আসতেছে কি, অস্বাভাবিক খাদ্য গ্রহণ, দুই নম্বরে বলছি না অস্বাভাবিক খাদ্য গ্রহণ, মানে যে খাবারটা উনি পছন্দ না সেটা খাচ্ছি। অনেকে আছে আমি দেখছি পেস্টি কেকটাও কমই করে, কেন আমাদের মেয়েদের বিশেষ বিশেষ করে ছেলেদের কেউ জানি না পেস্টি কেক খুবই পছন্দ, কিছু মানুষ আছে দেখেন পেস্টি কেক কেউ কমই করতেছে, কেন তার ওটা পছন্দ না, ক্রিম মনে হয় ক্রিম একটা কী দিচ্ছে ওটা পছন্দ করে না, ঠিক আছে? যার যেটা পছন্দ না সে খেতে কমি করে। এরপর আর কি আছে, অস্বাভাবিক খাদ্য গ্রহণ তো বললাম, অ্যাপেন্ডিসাইটিস, পেটে অ্যাপেন্ডিসাইটিস নিয়ে যদি কুকুরা কাজ দিয়ে দিলে তাহলে কবে দিনের পড়ানো হবে, কোন কথা অ্যাপেন্ডিসাইটিস যদি ইনফেকশন হয় ওটা কোন পেটের ভেতরে আছে, ঠিক আছে? আর কি আছে, মাইগ্রেন, সমস্যা হলেও বললাম যে একটু আগে বমি হবে, মাথা ব্যথা হলেও বমি হয়, হিপাটাইটিস হচ্ছে লিভারে ইনফেকশন। আর কি আছে, কেমোথেরাপি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, এগুলো দিলেও মানুষের বমি হয়। কেমোথেরাপি, রেডিওথেরাপি তো খুবই খারাপ জিনিস, তাই না? কারণ ক্যান্সার হলে তখন দিচ্ছি, ফলে এই জিনিসগুলো তখন মানুষের বমি হয়, খাবার খাইতে পারে না, খাবারের রুচি থাকে, সেটা খাইলে সে বের হয়ে আসে, আর না মনে হয় কিছু খাবেই না, খাইতে ইচ্ছা করে না, ঠিক আছে? ক্যান্সারের পেশেন্ট অনেক শুকায় যায় দেখছেন না, একদম মোটা মানুষ, আমার কাকা হচ্ছে 109 কেজি ওজন ছিল, অনেক লম্বা, তো 6 ফিট 5 ইঞ্চি লম্বা, মানে অনেক লম্বা, আমি হচ্ছে 5 ফিট 1 আর সে হচ্ছে 6 ফিট 5, বুঝতে সে কত লম্বা, এত লম্বা, তার মধ্যে এরকম 109 কেজি ওজন ছিল, এত মোটা মানুষ, আস্তে করে মানে পড়ে গেল, এই মধ্যে রেডিও দিয়ে দিকে একটু শুকাই গেছে, টেনশন এসেছে, যেই নাকি তার ক্যান্সার হয়েছে। আমার বাসে যখন আসছে আগে তো কিছু বলে নেই, 10 বছর ধরে নাকি তার মুখ দিয়ে রক্ত পড়লো, যেটা হচ্ছে তার পান খাইতো, তো গ্রামে ছিল পান খাইতো, পান থেকে দাঁতের ভেতরে জমে থাকতো, গ্রামের মানুষের দেখো কিছু ব্রাশও করে, ওই পান খাওয়া থেকে দাঁতে ইনফেকশন হয়েছে, দাঁতের মাড়ি থেকে রক্ত পড়লো, ওইটাকে অবহেলা করে করে 10 বছর ধরে জমেছে, কাউকে বলে নাই, মানে আমার কাকি কেউ বলে, কাকি নাকি একদিন ব্রাশ করতে যেয়ে দেখছে যে মুখ দিয়ে রক্ত পড়তেছে, তো উনি বসে গেল, এরকম মানে কিছু ছেলে মানুষ আবার একটু নিজের শরীর সম্পর্কে একটু উদাসীন। পরে লাস্ট স্টেজে আমাদের এখানে আসছে হসপিটালে 1 মাস ভর্তি থেকে মারা গেল, কেমিও না, আমি বলতেছি কেমোথেরাপি, কেমোথেরাপি আর রেডিওথেরাপি মানে লাস্ট পর্যায়ে দেয়, হ্যাঁ রেডিওথেরাপিটা আগে দেয়, দেওয়ার পর যদি রেসপন্স না করে ভালো না হয় তখন কেমোথেরাপিটা দেয়। আর যদি আমি যে পেশেন্টের কথা বললাম, আমার কাকা উনি একটু লাস্ট স্টেজে আসছে, উনাকে কেমো রেডিও কোনোটা দিয়েও কাজ হবে, উনি মারা যাবে। ক্যান্সারের ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজের দিকে যদি ট্রিটমেন্ট হয় অনেক পেশেন্ট বেঁচে থাকে, অনেক বেঁচে থাকে, কিন্তু থার্ড স্টেজ ফোর্থ স্টেজ খুবই খারাপ, ফোর্থ স্টেজ তো বাচ্চা কোনো সম্ভব আছে কোনো সম্ভব হবে না, কেমো রেডিও দিয়ে একটু মানে না দিলে তো সমস্যা নেই, চোখের সামনে মাছ মারা যাচ্ছে, ওনাকে অপারেশনের কথা বলা হচ্ছে, আমার যে স্যার আমি ডেটা প্রশ্ন করছি না, স্যার আমাকে হচ্ছে বলেছে যদি অপারেশন করি সাকসেস রেট হচ্ছে 5%, মানে যেদিন অপারেশন করবো তার পরের দিনই মারা যেতে পারে, এত টাকা খরচ করে অপারেশন করার দরকার, ঠিক আছে? গেল, বুঝে গেছে কি বলছি? লক্ষণ বলি অথবা
হয়ে যাবে। হ্যাঁ আছে, বমি করেন না, একটুও আছে বমির আগে দেখবেন কেমন পেট থেকে মনে হচ্ছে নাড়িগুলি সব সব বের হয়ে আসতেছে, ঠিক আছে মনে হয় না তোমাকে কি বলি মানে নাড়িগুলি সব বের হয়ে আসতেছে এরকম মনে হয়, ব্রেনে একটা চাপ পড়ে আর পেটে ব্যথা, ঠিক আছে পেটে মোচড় দেওয়া হচ্ছে, গেলো এইবারে আর কিছু নেই। এখানে বলছে ব্রেনের মেডুলা অবলম্বনটাতে চাপগুলো অনুভূত হওয়া, মেডুলা অবলম্বনটা হচ্ছে ব্রেনের একটা পার্ট, ঠিক আছে ব্রেন পুরো ব্রেনটাকে অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে, প্রত্যেকটা পার্টের আলাদা আলাদা নাম আছে, একটা পার্টের নাম হচ্ছে মেডুলা অবলম্বনটা, ঠিক আছে ওটা পড়াতে গেলে এখন নার্ভাস সিস্টেম আর ব্রেন সম্পর্কে ডিসকাস করে, এতটুকু লিখতে হবে ব্রেনের পার্টসের নাম লিখতে যে সব ভুলে ভুলে যাচ্ছে, এতটুকু লিখতে হবে যে ব্রেনের চাপ, সেই সিন্ড্রোমের চিকিৎসা দেবো, কারো যদি বমি হচ্ছে কেন মাথা ব্যথার কারণে তাকে
মাথাব্যথার ওষুধ দিব ঠিক আছে অ্যাপেন্ডিসাইটিস হলে ঘুমের সাথে অ্যাপেন্ডিসাইটিস ট্রিটমেন্ট দিব খাবারের জন্য হয়েছিল সেই খাবারটা অফ করব ওই খাবারটাকে আবার দিব যে এবার ঘুমের ওষুধ খাইছিস এখন আবার খা এরকম করবো এই খাবারটা আর দিব ঠিক আছে বুঝে গেল